আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই বেশ ভালোই রয়েছেন এবং সুস্থ রয়েছেন তো ভিওর্স আপনারা যারা ইউটিউব চ্যানেল ব্যবহার করেন প্রত্যেকেই জানান একটি ইউটিউব চ্যানেলকে যদি আপনার দর্শকদের সামনে প্রফেশনালভাবে প্রেজেন্টেশন করতে চান তাহলে সেই চ্যানেলটা অবশ্যই কাস্টমাইজেশন করতে হয় আর আপনি যদি প্রফেশনালি আপনার চ্যানেলটিকে কাস্টমাইজেশন করতে পারেন তাহলে আপনার চ্যানেলটি দেখতে অনেকটাই সুন্দর লাগবে আর একটি সুন্দর গোছানো চ্যানেলকে দর্শকরা বেশি পছন্দ করে থাকে তো আজকের এই ভিডিওতে মূলত আমরা জানব কীভাবে প্রফেশনালি একটা ইউটিউব চ্যানেলকে কাস্টমাইজেশন করতে হয় তাও কি মোবাইল ফোন ব্যবহার করে কীভাবে আপনারা কাস্টমাইজেশন করবেন সম্পূর্ণই আমি আজকের এই ভিডিও থেকে দেখানোর চেষ্টা করব তাই ভিডিও শুরু করার আগে সকলকে অনুরোধ করছি আমাদের এই চ্যানেলে এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন যারা অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন থ্যাংক ইউ সো মাচ তো আর কথা না বাড়িয়ে চলুন আমরা জাম্প করি মূল ভিডিওতে সো লেটস গো ওকে আমরা আমাদের চ্যানেলের যে ড্যাশবোর্ডটা আছে দেখতে পাচ্ছেন চ্যানেল ড্যাশবোর্ড আমরা সরাসরি আমাদের চ্যানেলের ড্যাশবোর্ডে চলে আসছি এখান থেকে দেখুন ড্যাশবোর্ডে চলে আসছি ওকে এখানে আমি আমার চ্যানেলটিকে লগ ইন করে রেখেছি যার সাবস্ক্রাইব সংখ্যা বর্তমানে দুইশো যাই হোক আমি এখান থেকে আপনাদেরকে আমার এই চ্যানেলটি কাস্টমাইজেশন করে দেখাবো ঠিক আছে তো আপনারা সরাসরি কী করবেন কুমব্রাজার থেকে আপনারা আপনাদের চ্যানেলটিকে লগ ইন করে সরাসরি এই পেজে চলে আসবেন তো অনেকেই আর ল্যাপটপ বা কম্পিউটার ব্যবহার করে কাজটি করতে চাইবেন সেমভাবেই করতে পারবেন আর মোবাইল দিয়ে করতে চাইলে ক্রম ব্রাউজারে এসে আপনারা এখান থেকে সরাসরি স্টুডিও ডট ইউটিউব ডট কম লিখে সার্চ করবেন দেন দেখতে পারবেন কর্নার থ্রি ডট আছে এখানে ক্লিক করবেন ক্লিক করে নিচের দিকে চলে আসলে আপনারা এখানে ডেস্কটপ সাইট বলে একটা অপশন পেয়ে যাবেন এই ডেস্কটপ সাইটটাকে অবশ্যই ইনেবল রাখতে হবে ঠিক আছে তো অবশ্যই আপনারা এটাকে ইনেবল রাখবেন তো আমি এখান থেকে অলরেডি ইনেবল করে দিয়েছি যাই হোক আগে থেকে ইনেবল করা ছিল তারপর ডিসেবল হয়ে গিয়েছিল আমি আবারও করে দিছি তবে নেটওয়ার্ক স্পিডটা একটু লো যাই হোক একটু সময় নিবে এটা হতে তো আপনাদেরও একটু সময় নিতে পারে তবে কোনো টানা হ্যাঁসড়া করবেন না খুব সতর্ক সহকারে কাজটি করার চেষ্টা করবেন ওকে সরাসরি আমরা আবারও চ্যানেল ড্যাশবোর্ডে চলে আসছি তো মূলত চ্যানেল কাস্টমাইজ করার জন্য আপনারা বিভিন্ন ওয়েতে কাস্টমাইজেশন করতে পারবেন তো শুরুতেই আমি দেখাচ্ছি আপনারা এই পেজে আসার পরে সরাসরি যেখান থেকে দেখতে পাচ্ছেন থ্রি ডট একটা লাইন আছে এই থ্রি ডট লাইনে ক্লিক করতে পারেন থ্রি লাইনে ক্লিক করলে এখান থেকে ইউটিউব চ্যানেল এবং আপনার চ্যানেলের নামটি দেখাবে আপনারা সরাসরি নিচের দিকে এখান থেকে নিচের দিকে চলে গেলে এই যে এখান থেকে দেখতে পারবেন কাস্টমাইজেশন একটি অপশন রয়েছে আপনাদেরকে আমি দেখাই যে দেখুন এখান থেকে কাস্টমাইজেশন একটা অপশন আছে এখান থেকে সরাসরি ক্লিক করলে আপনারা কাস্টমাইজেশনে চলে যেতে পারবেন অথবা আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন কাস্টমাইজেশন অপশানটা আছে আপনারা এখানে ক্লিক করলেও কাস্টমাইজেশনে যেতে পারবেন সো আমি এখান থেকেই কাস্টমাইজেশনে চলে যাচ্ছি ওকে আমি কাস্টমাইজেশনের উপরে ক্লিক করলাম এবং উপর থেকে দেখতে পাচ্ছেন লুট হচ্ছে সো এখান থেকে কিছু সময় অপেক্ষা করতে হবে লুট নেওয়ার জন্য ওকে এখান থেকে লুট নিয়ে নিয়েছে এবং এখান থেকে একটু ভালো করে খেয়াল করুন উপরে লেখা চলে আসছে চ্যানেল কাস্টমাইজেশন যেখানে চ্যানেল ড্যাশবোর্ড লেখা ছিল এখানে সরাসরি চলে এসেছে চ্যানেল কাস্টমাইজেশন সো এখন আমরা চ্যানেল মূলত কাস্টমাইজেশন করবো আমাদের চ্যানেলটিকে চ্যানেলটিকে মূলত তিনটা পদ্ধতিতে কাস্টমাইজেশন করতে হবে প্রথমত লে আউট তারপর হচ্ছে ব্র্যান্ডিং তারপর হচ্ছে বেসিক ইনফরমেশন সো এটি দিয়ে আমাদের কাস্টমাইজেশন করতে হবে যেহেতু প্রথমে লে আউট আছে সো আমরা লে আউটেই প্রথমে কাস্টমাইজেশন করে নিচ্ছি লেআউটের প্রথম যে অপশনটা আছে সেটা হচ্ছে চ্যানেল ট্রেইলার ফর পিপল হু হ্যাভ নট সাবস্ক্রাইবড অর্থাৎ এখানে একটি চ্যানেল ট্রেইলার অ্যাড করার জন্য বলতেছে যারা আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই শুধুমাত্র তাদের জন্য একটি চ্যানেল ট্রেইলার অ্যাড করতে অর্থাৎ যারা আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি যখনই আপনার চ্যানেলে যাবে তখন বড় করে একটা ভিডিও শো হবে আপনার চ্যানেলের শুরুতেই সো আপনি সেখানে কয়েক সেকেন্ডের মধ্যে বলে দিতে পারেন আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য যেরকম আপনি বলে দিতে পারেন আমাদের চ্যানেলে এরকম এরকম ভিডিও আছে আপনারা চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন সো এরকম একটা ভিডিও তৈরি করে আপনারা এখানে প্রথমে চ্যানেলে আপলোড করে দেন আপনারা এই যেখান থেকে অ্যাড অপশনটা দেখতে পাচ্ছেন এই অ্যাড অপশনে ক্লিক করে সেই ভিডিওটা এখানে অ্যাড করে দিতে পারেন যারা আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি তারা যদি আপনার চ্যানেলের ভিতরে প্রবেশ করে তাহলে আপনাদের প্রথমেই এরকম একটা ভিডিও শো হবে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন সো এইরকম একটা ভিডিও শো হবে আমি এখানে রেখে দিয়েছি কীভাবে ক্যামেরার সামনে কথা বলবেন এটা আমি চ্যানেল ট্রেলার হিসেবে আমার চ্যানেলে সেট করে রেখেছি যারা সাবস্ক্রাইব করে নি তারা আমার এই ভিডিওটি দেখতে পারে যাই হোক নিচে আমরা আরেকটা অপশন দেখতে পাচ্ছি ফিউচার ভিডিও ফর রিটার্নিং সাবস্ক্রাইবার অর্থাৎ এখানে বলতেছে ফিউচার একটা ভিডিও অ্যাড করে দেওয়ার জন্য যারা আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছে তাদের জন্য প্রথম অপশনটাতে ছিল যারা সাবস্ক্রাইব করেনি তাদের জন্য আর দ্বিতীয় অপশানটা হচ্ছে যারা সাবস্ক্রাইব করেছে তাদের জন্য সো আমার চ্যানেলে আমি আরও একটা ভিডিও অ্যাড করে রেখেছি যারা সাবস্ক্রাইব করেছে তাদের জন্য পাঁচ হাজার সাবস্ক্রাইবার স্পেশাল আমি একটা ভিডিও অ্যাড করে রেখেছি এই ফিউচার ভিডিওতে সো আপনারা আপনাদের পছন্দের ভিডিওটি এখানে অ্যাড করতে পারেন অ্যাড করার জন্য সিম্পলভাবে অ্যাড অপশনে ক্লিক করে আপনারা অ্যাড করে নেবেন সো এইগুলো আমি দেখাচ্ছি না একটু সময় বেশি লাগবে বলে সো আপনারা অ্যাডে ক্লিক করে আপনাদের ভিডিওটা সিলেক্ট করে সেভে ক্লিক করে অ্যাড হয়ে যাবে যাই হোক এবার আমরা চলে যাচ্ছি পরবর্তীতে এখান থেকে দেখুন ফিউচার সেকশন এখানে একটা নতুন অপশান আছে ফিউচার সেকশন ফিউচার সেকশানে চলে যেতে হবে তো আমি এখান থেকে দেখাচ্ছি যে দেখুন এখানে ফিউচার সেকশন বলে অপশানটা আছে সো আপনারা এখান থেকে যদি অ্যাড সেকশানের উপরে ক্লিক করেন এই যে এখান থেকে অ্যাড সেকশন দেখতে পাচ্ছেন এই অ্যাড সেকশানে আপনারা যদি ক্লিক করেন তাহলে দেখতে পারবেন অসংখ্য সেকশান এখানে চলে আসবে সো আপনারা এখান থেকে সেকশানগুলোকে সিলেক্ট করতে পারেন ঠিক আছে তো আপনারা এখান থেকে যদি চান অনেকগুলো সেকশান আছে আপনারা এখান থেকে সেকশানগুলো সিলেক্ট করতে পারেন সো এখানে আমার দুইটা সেকশন সিলেক্ট করা আছে আমি আপনাদেরকে দেখাই একটা হচ্ছে শর্টস ভিডিওস আরেকটা হচ্ছে আপলোড অর্থাৎ প্রথমে আমার চ্যানেলে চলে গেলে শর্টস ভিডিওগুলো দেখতে পারবে দেন আমার আপলোড ভিডিওগুলো দেখতে পারবে তারা হোম পেজে গেলে । সো এখানে আপনারা আরও সেকশন অ্যাড করে রাখতে পারেন যেমন প্লে লিস্টের সম্পূর্ণই সেটা আপনাদের ব্যাপার আপনারা অ্যাড করবেন কি করবেন না যাই হোক এটাই হচ্ছে লে আউটের খেলা তো আমাদের লে আউটের খেলা শেষ এবার আমরা চলে যাচ্ছি সরাসরি ব্র্যান্ডিংয়ের উপরে সো আমরা দ্বিতীয় অপশানে চলে যাচ্ছি ব্র্যান্ডিংয়ে সো আমরা এখান থেকে ব্র্যান্ডিংয়ের উপরে চলে যাই তারপরে আমি আপনাদেরকে দ্বিতীয় অপশনটাও ভালো করে বুঝিয়ে দিচ্ছি সো আমরা এখান থেকে সরাসরি চলে আসলাম ব্র্যান্ডিং অপশনে ব্র্যান্ডিং অপশনে কোনো কিছুই নেই জাস্ট তিনটা কাজ একটা হচ্ছে প্রোফাইল পিকচার সো প্রোফাইল পিকচারটা আপনি চাইলে এখান থেকে যে পরিবর্তন করতে পারবেন পরিবর্তন করার জন্য চেঞ্জের উপরে ক্লিক করতে হবে এখান থেকে চেঞ্জ দেখতে পাচ্ছেন চেঞ্জের উপরে ক্লিক করবেন আর যদি চান যে আপনার চ্যানেলে কোনো প্রকার প্রোফাইল পিকচার রাখবেন না সেক্ষেত্রে রিমুভের উপরে ক্লিক করলে এটা টোটালি রিমুভ হয়ে যাবে সেমভাবে দেখতে পাচ্ছেন ব্যানার ইমেজ অর্থাৎ আপনার চ্যানেলে যে চ্যানেল আর্ট বা কাবার ফটো বলেন সেই কাবার ফটোটা সেমভাবে চেঞ্জে ক্লিক করে চেঞ্জ করতে পারবেন এ ক্লিক করলে এটা রিমুভ হয়ে যাবে আর উপরে দেখতে পাচ্ছেন এটার একটা সাইজ দেওয়া আছে টু থাউজেন্ড 1152 এইট ইন্টু ওয়ান থাউজেন্ড ওয়ান হান্ড্রেড ফিফটি টু সো এটাও সিলেক্ট করতে পারেন যদি আপনি এই সাইজটাকে ঠিক না রাখেন তাহলে কিন্তু আপনি আপনার এই যে কভার আটটা সেটা সেট করতে পারবেন না আপনার চ্যানেলে নিচে আরও একটা অপশন আছে ভিডিও ওয়াটারমার্ক বলে সো ভিডিও ওয়াটারমার্কটা হচ্ছে ব্র্যান্ডিং লোগো অর্থাৎ এখানে একটি লোগো সেট করতে হবে পিএনজি লোগো যদি আপনি আপনার ভিডিওতে কোনো সময় এডিটিংয়ে আপনার লোগো সেট করতে বলে যান তাহলে ইউটিউব অটোমেটিকলি আপনার ভিডিওতে একটা লোগো সেট করে দেবে এই লোগোটা যদি আপনি আপলোড করে রাখেন তো আপলোডে ক্লিক করে আপনি আপলোড করে রাখতে পারবেন কোনো প্রকার সমস্যা নেই সো আপনার যদি প্রয়োজন হয় আপনি আপলোড করে রাখতে পারবেন উপরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পিএনজি দিতে হবে অবশ্যই তারা বলে দিছে পিএনজি এবং এটার সাইজ রাখতে হবে হচ্ছে ওয়ান হান্ড্রেড ফিফটি ইন্টু ওয়ান হান্ড্রেড ফিফটি সো এটা আপনারা একটু ভালো করে খেয়াল করবেন সো এখানে আমাদের যে ব্র্যান্ডিংয়ের যে কাজটা অর্থাৎ খেলাটা সেটাও শেষ এবার আমরা লাস্ট অপশানে চলে যাচ্ছি বেসিক ইনফোতে সরাসরি চলে যাচ্ছি আমরা বেসিক ইনফোতে বেসিক ইনফোতে আসার পরে প্রথমে আমরা দেখতে পাচ্ছি চ্যানেল নেম দেওয়া আছে বাংলা রিয়েকশন জিরো সেভেন আমি এটা দিয়েছিলাম সো এখানে আমাদের চ্যানেলের নামটা দেওয়া আছে আপনারা চাইলে এখান থেকে ইডিট অ্যাকশনে ক্লিক করে আপনারা এখান থেকে সরাসরি আপনাদের চ্যানেলের নামটাও পরিবর্তন করতে পারবেন সো এটা হচ্ছে মূল খেলাপ যাই হোক পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ডিসক্রিপশান লেখার জায়গা রয়েছে সো আমি এখানে ডিসক্রিপশন লিখে দিয়েছি ছোটো করে একটা ডিসক্রিপশন লিখে দিয়েছি আপনারা আপনাদের চ্যানেলে ডিসক্রিপশনটা এখানে লিখে দেবেন সো অবশ্যই ডিসক্রিপশনটা সুন্দর করে লেখার চেষ্টা করবেন এবং যদি আপনার চ্যানেলটি নতুন হয়ে থাকে এবং সার্চ লিস্টে না আসে তাহলে অবভিয়াসলি আপনার সেই চ্যানেলটিকে যে চ্যানেলটি সেটার নাম ডেসক্রিপশন বক্সে রাখার চেষ্টা করবেন তাহলে আপনার চ্যানেলটি খুব সহজেই সার্স র্যাঙ্কিংয়ে আসতে সাহায্য করবে চলে যাচ্ছি আমরা নিচের দিকে নিচের দিকে আসলে এখান থেকে দেখতে পাচ্ছি চ্যানেল ইউআরএল যদি আপনার চ্যানেলে এক সরি একশো সাবস্ক্রাইবার্স এবং এক মাস সময় হয়ে থাকে তাহলে আপনার এখানে একটা কাস্টম ইউআরএলের অপশন আসবে অর্থাৎ আপনি আপনার চ্যানেলে কাস্টম ইউআরএল সেট করতে পারবেন দ্বিতীয়ত আমরা এখান থেকে আরও একটা অপশন দেখতে পাচ্ছি লিঙ্ক বলে এবং এখানে দেখতে পাচ্ছি অ্যাড লিঙ্ক সো এই অ্যাড লিঙ্কে ক্লিক করে আপনি আপনার ফেসবুকের আইডি লিঙ্ক ইনস্টাগ্রাম আইডি লিঙ্ক আদার্স যে সোশ্যাল মিডিয়াগুলো আছে সেই সোশ্যাল মিডিয়াগুলো লিঙ্কও এখানে অ্যাড করতে পারবেন আমার ইউটিউবের আমার অ্যাবাউট সেকশনে চলে গেলে দেখতে পারবেন সেখানে আমি অ্যাড করে রেখেছি আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন মেবি সো ওটা আপনারা এখানে অ্যাড করতে পারবেন তারপরে কন্ট্যাক্ট ইনফো কন্ট্যাক্ট ইনফোতে অর্থাৎ হচ্ছে যদি আপনার চ্যানেলে কেউ স্পন্সরশিপ দিতে চায় বা আপনার সাথে কেউ কনট্যাক্ট করতে চায় সেজন্য ইমেলের মাধ্যমে আপনার সাথে কন্ট্যাক্ট করতে পারে সেক্ষেত্রে এখানে একটি ডিফল্ট ইমেল অ্যাড্রেস আপনি এখানে দিয়ে দিতে পারেন বা টেম্পোরারি ইমেল অ্যাড্রেস আপনি এখানে দিয়ে দিতে পারেন সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার না দিলেও কোনো সমস্যা নেই আবার এই যে এখানে অ্যাড লিঙ্ক এখানে লিঙ্ক অ্যাড না করলেও কোনো সমস্যা নেই সো মূলত হচ্ছে এটাই আমাদের যে চ্যানেল কাস্টমাইজেশন এটাই হচ্ছে চ্যানেল কাস্টমাইজেশন অনেকেই বুঝতেছেন না সো আমি পুরোটাই বোঝানোর চেষ্টা করেছি তবে কতটুকু বোঝাইতে পারছি আমি জানি না তবে ভিডিওটি কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো চ্যানেল কাস্টমাইজেশন কিন্তু একটা চ্যানেলের খুব গুরুত্বপূর্ণ বিষয় আশা করছি বুঝতে পেরেছেন তো এটুকুই আর কি তো এই ছিল আজকের এই ভিডিও ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে জানাতে ভুলবেন না আর যারা আমাদের এই চ্যানেলে নতুন আছেন সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন কিছু নিয়ে নতুন কোনো ভিডিওতে তৎক্ষণ অব্দি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ